নমস্কার বন্ধুরা, আগামী দিনেই হতে চলেছে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ। তবে বছরের প্রথম সূর্যগ্রহণটি আংশিক সূর্যগ্রহণ এবং বৃষ রাশিতে হবে, আর এই সূর্যগ্রহণের ফলে প্রত্যেকটি মানুষের উপর কিছু না কিছু প্রভাব পড়ে যায়, যার জন্য বিশেষজ্ঞের তরফ থেকে ছোট শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে। তো কি সেই সতর্কবার্তা দিয়েছে এবং এই বছরের প্রথম সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে, কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই বছরের প্রথম সূর্যগ্রহণ এবং ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে, এছাড়াও আরও একটি সূর্যগ্রহণ রয়েছে এই বছরেই, আর এই দ্বিতীয় সূর্যগ্রহণটি কবে কখন কোন কোন জায়গা থেকে দেখা যাবে, এছাড়াও এই বছরে রয়েছে দুটি সূর্যগ্রহণের পাশাপাশি দুটি চন্দ্রগ্রহণও রয়েছে। তো এই দুটি চন্দ্রগ্রহণ কবে কখন হতে চলেছে, এই গ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে, সমস্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে এখান থেকে আমরা আপনাকে জানিয়ে দেবো। এবং আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটা লাইক করবেন, সাথে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। 2022 সালের অর্থাৎ চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে 30শে এপ্রিল, সময়কাল দুপুর 12টা 15 মিনিট থেকে 4টে 7 মিনিট পর্যন্ত। এটি আংশিক গ্রহণ এবং বৃষ রাশিতে হবে, যার প্রভাব দক্ষিণ পশ্চিম আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয়, আটলান্টিক এবং আন্টার্কটিকা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। তবে ভারত ও বাংলাদেশ থেকে বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে না, তাই এই সূর্যগ্রহণের ধর্মীয় প্রভাব ও সূতক ভারতে বৈধ হবে না। 2022 সালের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে 25শে অক্টোবর মঙ্গলবার বিকেল 4টে 10 মিনিট থেকে 5টা 42 মিনিট পর্যন্ত থাকবে এই গ্রহণ। ইউরোপ, আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশ, এশিয়া, দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং আটলান্টিক মহাদেশে এই গ্রহণ দৃশ্যমান হবে। এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশের কিছু জায়গায় থেকে দেখা যাবে, যার ফলে সূর্যগ্রহণের ধর্মীয় প্রভাব ও সূতককাল বৈধ হবে। এবার পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো 2022 সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে 16ই মে। এটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ এবং বৃশ্চিক রাশিতে হবে। এই চন্দ্রগ্রহণ দেখা যাবে দক্ষিণ পশ্চিম ইউরোপ, দক্ষিণ পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, ভারত মহাসাগরের অঞ্চলে এই চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে। এই গ্রহণের সূতককাল বেশি কার্যকর হবে, তাই সকলকে অত্যন্ত যত্নশীল ও সাবধানী হতে হবে। এবং পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো যে দ্বিতীয় চন্দ্রগ্রহণ 2022 সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে 8ই নভেম্বর। এটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে, তাই এই গ্রহণের সূতককালও অত্যন্ত প্রভাব ফেলবে সকল রাশিচক্রে। এটি দেখা যাবে দক্ষিণ পূর্ব ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও ভারত মহাসাগর এই